হাতিয়া উপজেলার চারপাশে ১০টি চরে রয়েছে প্রায় ১০,০০০ মহিষ। চুক্তিভিত্তিক পরিচর্যা কর্মী এসব মহিষের দেখাশোনা করেন। প্রতিদিন বিভিন্ন চর থেকে প্রায় ৩,০০০ লিটার দুধ সংগ্রহ করে গোয়ালেরা, তা দিয়ে নিজস্ব পদ্ধতিতে তৈরি করেন দধি। চরের মহিষের দধির কদর বেশি থাকায় বংশানুক্রমে অনেকে যুগ যুগ ধরে এই ব্যবসা করে আসছে। প্রতিদিন ১০ মন বা ১৫ মন এরকম করে দুধ যাইতেছে, গোয়াল নিয়ে যাইতেছে। সবাই দিবার পরে গোয়ালারা আনে, আনি হাতিয়া বিক্রি করে। আমার ১০০ কেজি ১২০ কেজি দুধ এখন ডাল সিজন এখনো আছে। এখান থেকে বেচতে বেচতে ধরেন এখন দুধের বেশি বেশি ১০০ টাকা। মাটির হাড়িতে কোনো রকম কেমিক্যাল ছাড়া তৈরি করা হয় এই দধি। এক কেজি দুধে ৭০০ থেকে ৮০০ গ্রাম দধি হয়। স্থানীয় বাজারে এক কেজি দধির মূল্য ২০০ টাকা। প্রতিদিন গোয়ালেরা খুচরা বিক্রির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের জন্য অগ্রিম অর্থ নিয়ে থাকেন। ছোট বড় আকার অনুযায়ী একটি অনুষ্ঠানের জন্য ১০ থেকে ২০ মন, কখনো কখনো আরো বেশি সরবরাহ করতে হয়। বিভিন্ন স্রোত থেকে আমরা বৈশ্বিক দুধ সংগ্রহ করি এবং এক কেজি দুধে ৩০০ দধি হয়। মন ৮,০০০ টাকা বেশি। আপনি যে কোনো বিবাহ অনুষ্ঠানে আমরা দধি আমাদের এখান থেকে নিই। খুচরা বিক্রি করি বাজারে বসি, দোকানে তেন কাস্টমার এনে দধির চাহিদা অনেক বেশি, কিন্তু দুধের উৎপাদন কম। হাতিয়া মহিষের দধির সুনাম রয়েছে অর্ধশত বছরেরও বেশি সময় ধরে। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানির পাশাপাশি এখন মধ্যপ্রাচ্যের অনেক দেশে পাঠানো হয় এই দধি। হাতিয়ায় বেড়াতে আসা অনেকেই কিনে নিয়ে যায় মহিষের দধি। বিমান পাঠাচ্ছিলাম আমি সেদিন, ট্রেনে করে ২০ কেজি, তারপর কাতার নিয়ে গেছে, তারপর সৌদি আরব নিয়ে গেছে। ঢাকা সিটিং বা নোয়াখালী বা মনে করেন যে এখানে বিয়া বা কোনো অনুষ্ঠান বিধি হলে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে যেমন ঢাকা, সিটাং, নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে শুধু খবর দেয় যে দধি নেওয়ার জন্য, দধি ফাটাবার জন্য। রনি দধি ভান্ডারের কিছু দই খাইছিলাম মহিষের, অনেক ভালো লাগছে। তো আমি এখন চট্টগ্রাম চলে যাচ্ছি, কালকে ১৫ কেজি নিয়ে যাব দধি। মহিষের দুধে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। গরুর দুধের তুলনায় মহিষের দুধে বেশি থাকে প্রোটিন। প্রান্তিক জনগোষ্ঠীর একটি বড় অংশ মহিষের দুধ ও দধি খেয়ে ভিটামিনের এই চাহিদা পূরণ করে। প্রান্তিক জনগোষ্ঠীর একটা পুষ্টির বড় অংশ এটা গরুর দুধ। মহিষের দুধ হচ্ছে আরো বেশি ইয়া করতে হবে। আমরা জানি যে মহিষের দুধ থেকে হচ্ছে প্রচুর পরিমাণে এখানে মহিষের দই তৈরি হয়, যেটা খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসে বা অনেকে নিয়েও যায়। হাতিয়ার চারপাশে অসংখ্য চর রয়েছে। এসব চরে প্রায় ১০,০০০ মতো মহিষ রয়েছে। এসব মহিষ থেকে পাওয়া দুধ দিয়ে তৈরি করা হয় দধি, যার চাহিদা স্থানীয় পর্যায় থেকে শুরু করে রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। হাতিয়াতে সরকারিভাবে মহিষের বাণিজ্যিক পালন বৃদ্ধি করার জন্য একটি অঞ্চলকে গোচারণ ভূমি ঘোষণা দেওয়ার চেষ্টা চলছে। প্রায় ১০,০০০ মতো মহিষ আছে, সংখ্যাটা কম বেশি হতে পারে, এবং এই মহিষগুলো থেকে দিনে প্রায় ৩,০০০ লিটার মহিষের দুধ উৎপন্ন হয়। এবং এই দুধগুলো থেকে তারা খুব ভালো মানের দধি উৎপন্ন হয়, যেটার চাহিদা স্থানীয়ভাবেও ব্যাপক এবং এটা পুরো বাংলাদেশে আমি যতটুকু জেনেছি যে প্রচুর ব্যাপক চাহিদা আছে। জিন্নাতুন নাহার প্রধান, দেশবন্ধু টিভি।